look at what happened oh. হে ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকালকে খুবই সারপ্রাইজিং একটা নিউজ আসে সকালবেলা ট্রাম্পকে পেন্সিলভেনিয়ায় একটা ক্যাম্পেইনের মধ্যে তাকে একজন অ্যাসাসিনেট করার ট্রাই করেছে এবং এখানে ভিডিওটা আমি আপনাদের সাথে প্লে করলামই একটুর জন্য ট্রাম্প এখানে বেঁচে যায় কারণ গুলিটা তার কানের মধ্যে লেগেছিল এবং যখনই এখানে নিউজটা এখানে স্প্রেড হয় মার্কেটের মধ্যে বিটিসি কিন্তু এখানে একটু পাম্প করেছিল যদিও বেশি পাম্প করে নাই বাট বিটকয়েন সহ মার্কেটের অন্যান্য যে কয়েনগুলো আছে সবগুলোই দুই চার পারসেন্ট এখানে পাম্প করেছে এটার একটা খুবই ডিপ কারণ আছে যেটা ম্যাক্সিমাম মানুষই জানে না যদি আপনি ফুল ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আগামী নভেম্বরের মধ্যে মার্কেট এখানে নতুন অল টাইম হাই টাচ করতে যাচ্ছে বা এই বছরের শেষ নাগাদ বিটিসি এখানে ডলার পর্যন্ত টাচ করতে পারে পারেন যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের ক্রিপ্টো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড আপডেট পাওয়ার জন্য যেমন এই ট্রাম্পের ইভেন্ট আমরা এখানে শেয়ার করেছিলাম লাইভ শেয়ার করেছিলাম আমাদের চ্যানেলের মধ্যে এবং দেখতে পাচ্ছেন ট্রাম্পের এই ঘটনাটা হওয়ার পরেই বিটকয়েন এখানে ষাট হাজার ডলার টাচ করে ফেলে সো আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এবং ইউটিউব করে থাকেন তাহলে এই ধরনের আপনি মিস করবেন না নাও কথা হলো ট্রাম্পের সাথে বিটকয়েনের কি সম্পর্ক বা ক্রিপ্টোর কি সম্পর্ক আর ট্রাম্পের সাথে এখানে হয়েছিল এটাই কি এখানে ট্রাম্প মূলত বেনিয়ায় বাটলার নামে একটা শহরের মধ্যে একটা ক্যাম্পেইন করতে যায় তারপরে ও এখানে বক্তৃতা দিচ্ছিল এবং তিন চার মিনিট যাওয়ার পর সাডেনলি এখানে গোলাগুলির আওয়াজ শুনতে পাওয়া যায় এবং ট্রাম্পকে টার্গেট করে এখানে গুলি করা হয়েছিল প্রায় আট থেকে দশ রাউন্ড এর মধ্যে একটা ট্রাম্পের কানের পাশ দিয়ে যায় বা কানের মধ্যে লাগে কয়েক ইঞ্চি এদিক ওদিক হলেই ট্রাম্পের এখানে মাথার মধ্যে লাগতো তার এখানে ওই স্নাইপারটাকে গুলিবদ্ধ করে এবং ট্রাম্পকে এখানে স্টেজ থেকে উঠিয়ে নেওয়া হচ্ছিল দেখতে পাচ্ছেন এই জায়গায় তো ফুল স্টোরিটা হলো তাকে গুলি করা হলো তার এখানে কানের মধ্যে লেগেছিল এবং খুব একটা বেশি ইঞ্জুরি হয় নাই এবং এটা হওয়ার পর ইউ মধ্যে নর্মালি বাংলাদেশের মধ্যে হোক বা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে হোক না কেন কোন একটা ক্যান্ডিডেট এর উপর যখন হামলা করা হয় তখন সবার মধ্যে বা মানুষ তার দিকে ঝুঁকে তার সাপোর্টার সংখ্যা বাড়েও এবং আপনি যদি দেখেন সব মেট্রিক দেখতে পারবেন ট্রাম্পের জেতার সম্ভাবনা প্রায় সত্তর পার্সেন্ট গতকালকেও এটা ছিল অ্যারাউন্ড ষাট এর কাছাকাছি বাইডেন এরটা ছিল অ্যারাউন্ড পঁয়ত্রিশ পার্সেন্ট এর কাছাকাছি আজকে এটা সত্তর পার্সেন্ট চান্স যে ডোনাল্ড ট্রাম্প এখানে নেক্সট প্রেসিডেন্ট হবে নাও ডোনাল্ড ট্রাম্প যদি এখানে নেক্সট প্রেসিডেন্ট হয় তাহলে এখানে একটা বড় বেনিফিট পাবে হলো ক্রিপ্টো মার্কেট নাও কথা হলো ট্রাম্পের সাথে ক্রিপ্টো মার্কেটে কি সম্পর্ক আর এখানে যদি আপনি এখানে ট্রাম্প লেখা সার্চ করেন বা ট্রাম্প রিলেটেড মিম কয়েন যদি আপনি এখানে লেখা সার্চ করেন তাহলে এখানে দেখতে পারবেন প্রতিটা মিম কয়েন এখানে আপ পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট সবচেয়ে বেশি আপ হলো এখানে মাকা বা ট্রাম্প এই কয়েনটা তো আমি রিকমেন্ড করবো এই কয়েনটার মধ্যে নজর রাখার জন্য কারণ সামনে যেহেতু ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্টেড হবে তো এই কয়েনটার মধ্যে ভালো মুভমেন্ট আপনারা দেখতে পারবো যদিও আমি আজকে বা কালকে ডিরেক্টলি বাই করতে বলবো না কারণ অলরেডি টোকেন এখানে অনেকটুকু পাম্প করেছে মার্কেট যদি একটু কুল ডাউন হয় একটু ডাউন দেয় দেন বাই করবেন কারণ সামনে ইলেকশন আসতেছে এবং ইলেকশনের মধ্যে ট্রাম্প এখানে জিতলে ফুল মার্কেটের মধ্যে ট্রাম্প রিলেটেড মিম কয়েনের মধ্যে অনেক হাইপ থাকবে অনেক ভলিউম থাকবে এটা আপনারা সবাই বুঝেন কিন্তু এটা ছাড়াও আরেকটা কানেকশন আছে যেটার কারণে কয়েন এখানে আপ দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট এই কারণটা হলো ট্রাম্পের ওভারঅল পলিসি ট্রাম্প কিন্তু বর্তমান যে ডেমোক্রেট গভর্নমেন্ট আছে বাইডেন আছে তাদের বেশিরভাগ পলিসিরই উল্টা দিকে এর মধ্যে একটা সবচেয়ে বড় পলিসি যেটা সেটা হলো ইউএস এর ব্যাংকগুলোতে গুলোতে বর্তমানে ইন্টারেস্ট রেট আপনি যদি এখানে দেখেন ইন্টারেস্ট রেট যেটা বলতে পারেন ইউএস হিস্টোরির মধ্যে এরকম ইন্টারেস্ট রেট ছিল লাস্ট সালে এবং দুই হাজার সালে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এখানে শেষ হয় তারপরে যদি আপনি এখানে দেখেন উইদিন এক বছরের মধ্যে ইন্টারেস্ট রেটটা এখানে সাড়ে পাঁচ পার্সেন্ট থেকে ডাউন করে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে এরকম যদি আমরা ইন্টারেস্ট রেট মধ্যে একটা শার্প ড্রপ দেখতে পারি তাহলে হয়তো আপনাদের এখানে মনে আছে 2020 সালে যখন এখানে ইন্টারেস্ট রেটটা ড্রপ করা হয়েছিল তখন ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি পরিমাণ বুল মার্কেট ছিল ইন্টারেস্ট রেটটাই কিন্তু এখানে মেন ভূমিকা পালন করে ওভারঅল ইকোনমির মধ্যে কারণ ইউএস এর ফুল ইকোনমিটা ডিপেন্ড করে ব্যাংকিং সেক্টর উপর প্রতিটা কোম্পানি এখানে ব্যাংক থেকে লোন নেয় প্রতিটা কোম্পানি ব্যাংকের সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি পার্টনারশিপে জড়িত আছে বা ব্যাংক এখানে স্ট্র্যাটেজিক কারণে তাদের এখানে ইনভেস্ট করে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি ব্যাংকের সাথে জড়িত আছে সো যখন ইন্টারেস্ট রেটটা অনেক হাই থাকে বিজনেসেসগুলো মার্কেট থেকে টাকা বড় করতে পারে না বা টাকা লোন নিতে পারে না কারণ অনেক বেশি ইন্টারেস্ট পে করতে হবে কিন্তু যখন ইন্টারেস্ট রেটটা ডাউন করা হয় বা ইন্টারেস্ট রেটটা ধরেন এক পার্সেন্ট দেড় কাছাকাছি চলে আসে তখন বুঝতে পারছেন ফুল বিষয়টাই এখানে চেঞ্জ হয়ে যায় কারণ আপনি যদি এক কোটি টাকা কোনো ব্যাংক থেকে লোন নেন আপনাকে প্রতি বছর এখানে ইন্টারেস্ট পে করতে হবে এক লাখ টাকা সো মানুষ এখানে বেশি বেশি পরিমাণ ব্যাংক থেকে বড় করে বা ব্যাংক থেকে লোন নেয় এবং যেহেতু মানুষ মানুষের কাছে অনেক পরিমাণ টাকা থাকে বা মানুষ এখানে বেশি পরিমাণ লোন নিতে পারে তারা ওই টাকাটা ইনভেস্ট করে স্টক মার্কেটের মধ্যে বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে রিস্কি এর মধ্যে নাও এটা মূলত প্রাইমারি কারণ যেটার জন্য আমরা ওয়েট করতেছি এর আগে কিন্তু এরকম ম্যাসিভ দুইটা ইভেন্ট গেছিল যেখান থেকে আমরা হিউজ পরিমাণ প্রফিট করেছি আপনার জানেন বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার আগে আমরা এখান থেকে ভালো প্রফিট করেছি এর হালভিং আসার আগেও আমরা এখানে ভালো প্রফিট করেছি নাও আমরা এখানে ওয়েট করতেছি নেক্সট ইউএস ইলেকশনের জন্য এটার সাথে সাথে আরো বেশ কিছু গুড নিউজ আসতে পারে যেমন রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধটা এখানে সলভ হতে পারে কারণ ট্রাম্প এখানে বলতেছে সে যদি ইলেক্ট হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই যুদ্ধটা সেটেল করে নিবে এবং ট্রাম্প কিন্তু দুই সালে যখন নির্বাচিত হয়েছিল তখন বিটকয়েনকে খুব একটা পছন্দ করতো না বিটকয়েন শাট ডাউন করার জন্য ট্রাই করতেছিল এরকম অনেক নিউজে আসতো কিন্তু এবার কিন্তু ফুল বিষয়টা এখানে চেঞ্জ হয়ে গেছে ট্রাম্প অলরেডি ক্রিপ্টো সাপোর্ট করে আপনি চাইলে ট্রাম্পকে এখানে ডোনেট করতে পারবেন ক্রিপ্টোর মাধ্যমে এবং ট্রাম্প কিন্তু হিউজ অ্যামাউন্টের ক্রিপ্টো ডোনেশন পেয়েছে যেমন উইঙ্কল বস টুইন থেকে দুই মিলিয়ন ডলার তারপরে ক্র্যাকানের ক্রো ফাউন্ডারের কাছ থেকে এক মিলিয়ন ডলার রিসিভ করেছে আরেকটা বিষয় হলো এই ঘটনাটা হওয়ার পরও ট্রাম্প এখানে একটা ক্রিপ্টো কনফারেন্সের মধ্যে যোগ দিতে যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখ সো এই কারণগুলোর জন্য আমি এখানে ওয়েট করতেছি ইউএস নেক্সট ইলেকশনের জন্য আমরা এখানে যখন বিটিসি সিক্সটি থাউজেন্ড ডলার ছিল তখনই আমরা মোটামুটি ভালো পরিমাণ এন্ট্রি করে নিয়েছি তারপরে মাউন্ট কক্সের ইভেন্টটা একটু আনএক্সপেক্টেড ছিল যার কারণে বিটিসি এখানে প্রায় তিপ্পান্ন হাজার ডলার চুয়ান্ন হাজার এর দিকে চলে এসেছিল নাও এগেন বিটিসি এখানে করেছে যদি এখন ষাট ডলারের উপরে যায় তাহলে আমরা এখানে আস্তে আস্তে এখানে পজিটিভ মুভমেন্ট দেখা শুরু করতে পারি কিন্তু ইলেকশনের এখনো আরো চার পাঁচ মাস বাকি আছে এখানে আগামী আগস্ট বা নভেম্বরের দিকে আমরা এখানে ভালো মুভ দেখা শুরু করতে পারি কারণ মার্কেট কিন্তু ক্রিয়েট করে কোনো একটা ইভেন্ট হওয়ার আগে মার্কেট যদি এখানে বুঝতে পারে যে ট্রাম্প এখানে ইলেক্টেড হবে এবং ম্যাক্সিমাম মানুষই এটা জানে যে ট্রাম্প ইলেক্টেড হলে ইন্টারেস্ট রেট এখানে ড্রপ করা শুরু করবে বা ইউএস এর মধ্যে ক্রিপ্টো ফ্রেন্ডলি ইনভাইরনমেন্ট ইনভেস্টমেন্ট তৈরি হবে সো বিটিসি এখানে অলরেডি পাম্প করা শুরু করবে যেমনটা হয়েছিল বিটকয়েনের ইটিএফ এর ক্ষেত্রে যে বিটকয়েনের ইটিএফ যখন আসবে আমরা এই জায়গা থেকে শুনতেছিলাম যে বিটকয়েনের ইটিএফ আসতে পারে এবং এখান থেকে কিন্তু বিটিসি পাম্প করা শুরু করেছে যখন বিটকয়েন ইটিএফ লাইভ হয়েছে তখন উল্টা আরো মার্কেট এখানে একটু কারেকশন নিয়েছিল সাই হোপ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমি মনে করি যারা যারা এখানে মার্কেটের মধ্যে এন্ট্রি করেছেন না কেন হোল্ড করার জন্য সবাইকে আমি এখানে হোল্ড করতে পারবো নেক্সট ছয় মাস থেকে এক বছরের মধ্যে ক্রিপ্টো মার্কেটের ফুল সিনারিটাই চেঞ্জ হয়ে যাবে এবং মার্কেট ডাউন থাকাকালীন বা মার্কেট যখন এক্সট্রিম ফিয়ারে ছিল তখন যদি আপনি বাই করেন অলওয়েজ আপনি এখানে প্রফিট করবেন কারণ মার্কেট অ্যাগেইন এক্সট্রিমলি গ্রিডের মধ্যে যাবে সো আমরা অলরেডি এক্সট্রিম ফিয়ার থেকে এখানে উঠে আসতেছি আশা করি খুব শীঘ্রই আমরা নতুন একটা অল টাইম হাই তৈরি করব সো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য ক্রিপ্টো মার্কেটের উপর এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন এই ধরনের ইম্পর্টেন্ট নিউজ অ্যান্ড আপডেট যেন আপনি সবার আগে পেয়ে যান